পরবর্তীতে যখন আমরা গেলাম তো উনি বলতেছিল যে ওই কম্পাউন্ডে কাজ করা যাবে না, এবং আমার যার কথা স্টাফ ছিল আমাদের উনি কাজ করতে বাধা দেয়। আমি যখন ওখানে যাই আমার সাথে আরো এবং একটা পর্যায়ে খুব দ্রুতই দুই তিন মিনিটের ভিতরে উনি সাথে সাথে গুলি করার খারাপ ভাষা ব্যবহার করে গুলি করার আমার চোখের সামনে দেখলাম যে সে গুলি করতেছে। তার যে ছিল বাহিনীর লোক, লাঞ্চার বাহিনীর লোকজন, ওখানেই বেশ কিছুজন মানুষ গুলিবিদ্ধ হয়েছে। যে যেভাবে পাচ্ছিল সামনে স্বাভাবিকভাবে জীবন বাঁচানোর জন্য সবাই দৌড়েছিল। পরবর্তীতে মেয়র মহোদয় যখন জানলো বাসার মধ্যে থেকে হামলা, মানে আপনার হামলা করছেন তারা বলছে এই বিষয়টি সরকারি কাজে তারা প্রচন্ড ভাবে বাধা দিচ্ছে, এবং ব্যক্তি একটা ব্যাপারকে তারা খামখেয়াম যে আমি এখানে কেন এখানে কাজ হবে, আমার কথা এরকম এখানে ক্ষমতার অপব্যবহার, ক্ষমতার অপব্যবহার তো অবশ্যই করছে, এবং সে সরকারি কাজে বাধা দিছে, সে শহরকে অপরিচ্ছন্নতা রাখার যে পায় তারা সব মিলে এই সিটি কর্পোরেশন যেভাবে দাঁড়াচ্ছে, এই সিটি কর্পোরেশন আমি মেয়র মহোদয় যে তিন বছরের যে জায়গাটা নিয়ে আসছে এটা হয়তো তাদের সহ্য হচ্ছে না, তারা এই কাজকে বাধা, আপনারা সরকারের কাছে বাধা দিল, আপনারা আসলে এই আমরা তো অস্ত্রের আমরা তো নিয়ে আসছি, আমার স্টাফ আমি তো আমরা তো নিয়ে আসছি, আমরা তার সাথে যুদ্ধ করতে যাই, সেটা করছে সিটি কর্পোরেশন ভাই আপনারা।